এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর বাইপাস পদ্মপুকুর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকালবেলা কয়েকজন মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল বাইপাসের ধারে, সেখানে দেখে একটি মহিলার রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাকে খবর দিলে একজন ব্যক্তি এসে সে বাড়িপুর থানায় খবর দেয়। বাড়িপুর থানার পুলিশ এসে সেই মহিলাকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে যায়। চিকিৎসক মহিলাকে থেকে মৃত বলে ঘোষণা করে, তবে এই মহিলার নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা মনে করছে বাইপাসের ধারে গাড়ি দুর্ঘটনায় এই কাণ্ড ঘটেছে, আবার কারোর মনে হয় কেউ এই মহিলাকে মেরে রক্তাক্ত অবস্থায় এই বাইপাসের ধারে ফেলে দিয়ে চলে যায়। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা কি বলছে তা শুন, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি। কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। পীরকালী প্রতিকৃত পরিচালনায় বাড়িপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়স হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। মাসিক মাইনে? মাসিক মাইনা এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক, নাম দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। সকালবেলা এখানে আমাদের পাড়াতে অনেক মহিলারা এখানে মর্নিং ওয়াক করে, তারা প্রথমে পাড়াতে মধ্যে খবর দিল যে ওখানে একটা বডি পড়ে আছে। তা আমরা এসে দেখলাম প্রথমে যে ওখানে একটা মহিলার বডি গুজো ঝুপের মধ্যে পড়ে আছে, আর পার অবশিষ্ট একটা অংশ বাঁ দিকে এখানে ফেলে রেখে দিয়েছে। এইটুকু এসে দেখলাম, তারপর আমাদের এখান দিয়ে পুলিশকে ইনফর্ম করলো, ইনফর্মার পুলিশ বডি এসে নিয়ে। পরিচিত এলাকার কেউ? না না, দেখে যেটুকু মনে হলো আমাদের এখানে এলাকার কেউ না, তবে যেটুকু আমার আনুমানিক মনে হচ্ছে যে এটা এখানকার না, বাইরে থেকে মাঠে ফাটার কোথাও তোকে ফেলে দিয়ে গেছে ঝোপ থেকে। কী নাম আপনার? নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি? জাহাঙ্গীর।